কথায় আসে ছাই দিয়ে মাছ ঢাকা যায় না ধরা পড়ে গেলেন রাজ্যের সদ্য অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত আইনজীবী কিশোর দত্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে তিনি নিযুক্ত হয়ে আছেন সম্প্রতি রাজ্যপাল সিবি আনন্দ বোস নবান্নের পাঠানো অ্যাডভোকেট জেনারেলের তালিকায় এজি হিসাবে আইনজীবী কিশোর দত্তের নমিনেশন দিয়েছেন কি গোপন করেই কি কালীঘাটের কাকুর হয়ে হাইকোর্টে মামলা লড়ছিলেন নাকি কারোর নির্দেশে কালীঘাটের কাকুর হয়ে হাইকোর্টে মামলা লড়তে গিয়ে নিজের মুখোশ নিজেই খুলে দিলেন এজি কিশোর দত্ত কালীঘাটের কাকুর হয়ে এদিন সওয়াল করতে দেখা গিয়েছে কোর্টরুমে এমন ঘটনা ঘিরেই স্বভাবতই প্রশ্ন উঠেছে আইনজীবী মহলে আইনজীবী মহলের একাংশ বলছেন এরকম একটা গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হওয়ার পর আইনজীবী কিশোর দত্ত এই মামলা থেকে সরে দাঁড়ানো কর্তব্য ছিল কিন্তু মঙ্গলবারও তিনি নির্ধারিত সময়ে সওয়াল করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই এজি পদে ছিলেন জয়ন্ত মিত্র বর্ষিয়ান এই আইনজ্ঞের বক্তব্য তিনি মনে করতে পারছেন না বিশেষ কোনো মামলা থেকে সরে এসেছিলেন বলে তবে রাজ্যের বিরোধী সব মামলায় এক রাতের মধ্যে ছেড়ে দিয়েছিলেন বলে তিনি জানিয়ে দিলেন তিনি বলেন সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ সেখানে একজন এজি পদে বসার পর আর সওয়াল করা উচিতই নয় তার অন্যদিকে হাইকোর্টের বর্ষিয়ান আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন অ্যাডভোকেট জেনারেল মানে তিনি সাংবিধানিক পদ অলঙ্কৃত করছেন অপরাধীদের বিরুদ্ধে সাংবিধানিকভাবে তিনি তদন্ত চালাতে সহায়তাও করছেন সেই সময় একজন অভিযুক্তর হয়ে আদালতে সওয়াল করছেন উনি এটা ভারতবর্ষের কথা হয়েছে বলে আমি শুনিনি যেটা পশ্চিমবাংলায় হল আর সংবিধান নৈতিকতাও তা সমর্থন করে না যেটা এজি কিশোর দত্ত করছেন মত